সামাত আইটি সেন্টার এবং কারিগরি যুব উন্নয়ন যোগ্যতলা শাখা কর্তৃক আয়োজিত অ্যাডভান্স অফিস অ্যাপ্লিকেশন প্রোগ্রাম কোর্সের 13তম অনলাইন ফ্রি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের উপরে 5 নম্বর পর্ব দেখতেছি। আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে ওয়ার্ড আর্ট, ড্রপ ক্যাপের ব্যবহার, অ্যাসেন্ডিং ও ডিসেন্ডিং কীভাবে করা যায় অর্থাৎ শর্টিং যে করা যায় সেই বিষয়টা, বর্ডারের ব্যবহার, লেখার পাশে বা চারিদিকে কীভাবে একটা বর্ডার দেওয়া যায়, ইনডেন্টের ব্যবহার, লেখাকে কীভাবে একটুখানি এদিক ওদিক করা যায় বা হচ্ছে একটু সাইডলি মুভ করানো যায়, এবং সবশেষ হচ্ছে ফাইন রিপ্লেস ও গোটুর ব্যবহার, কীভাবে আমরা কোনো একটা ডকুমেন্ট থেকে একটি শব্দ বা যে কোনো একটি শব্দকে খুঁজে বের করব, কীভাবে একটি শব্দকে পুরোপুরি রিপ্লেস করব একটা জায়গায় আর একটা শব্দ, মানে এক ক্লিকের মাধ্যমেই যে কোনোটা নির্দিষ্ট শব্দকে সবগুলোকে হচ্ছে আমরা চেঞ্জ করে ফেলব, বা হচ্ছে যে কোনো পেজে যে কোনো টেবিল যে কোনো শেপ অথবা যে কোনো কিছু কীভাবে আমরা সহজেই খুব সহজে খুঁজে বের করব এই বিষয়টা দেখব। তো কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাসে চলে যাই। আমরা প্রথম ওয়ার্ড ওপেন করি। ওকে, আমরা দেখব হচ্ছে প্রথমে ওয়ার্ড আর্টের ব্যবহারটা দেখব। তো সামথিং আমি এখানে টাইপ করলাম, একটা সাইজটা বড় করে নিলাম, সামাত আইটি সেন্টার। ওকে, প্রথমে আমি লেখাটা লিখে নিলাম, কারণ আমি সবসময় বলি যে টাইপিংয়ের পরে ফরম্যাটিং করাটা ভালো। টাইপিংয়ের শুরুতেও ফরম্যাটিং করা যায়, ফরম্যাটিং সেটিংস সিলেক্ট করে নিয়ে বা হচ্ছে সবগুলো সেটিংস ঠিক করে নিয়ে তারপরে টাইপিং করলে সেটা অটোমেটিক ফরম্যাটিং হয়ে যায়, কিন্তু তার চাইতে আগে লিখে তারপরে ফরম্যাটিং করাটা সবচাইতে বেটার হয়ে। তো আমরা এখানে সামথিং এটুকু লিখলাম। এখন ওয়ার্ড আর্ট অপশনটা কোথায় আছে আমরা একটু দেখে নিই। ওয়ার্ড আর্ট অপশনটা রয়েছে আমাদের ইনসার্ট গেলে, ইনসার্টে গেলে একদম ডান দিকে, একদম ডান কর্নারে টেক্সট অপশনের ভিতরে, আমরা একটু জুম করে দেখি, টেক্সট অপশনের ভিতরে ওয়ার্ড আর্ট নামে একটি আমরা একটা অপশন পাব। এটাতে ক্লিক করলে আমরা হচ্ছে বিভিন্ন স্টাইলের ওয়ার্ড আর্ট দেখতে পাচ্ছি, বিভিন্ন স্টাইলের ওয়ার্ড আর্ট আছে এখানে। তো এখানে শুধুমাত্র এই কয়টা অপশনই বা যে এই কয়টা ডিজাইন হয়তো এখানে দেওয়া আছে, তবে এইটার ডিটেলস বা হচ্ছে যে অন্যান্য সব অপশন সহ ওয়ার্ড আর্টের অন্যান্য সব অপশন সহ পুরো সেটিংসটা রয়েছে হচ্ছে হোম মেনুর আন্ডারে। হোম মেনুতে গেলে আমরা এই যে সাবস্ক্রিপ্ট এবং সুপার স্ক্রিপ্ট যে অপশনগুলো দেখেছিলাম বা হাইলাইট কালার যেটা দেখেছিলাম তার ঠিক মাঝখানেই দেখেন যে এই যে টেক্সট ইফেক্টস অ্যান্ড টাইপোগ্রাফি নামে একটা অপশন আছে যেটাকে আমরা ওয়ার্ড আর্ট হিসেবেও বলে থাকি। তো এইটাতে ক্লিক করলে দেখেন যে ওইখানে যে আমরা যে যে সবগুলো ডিজাইনগুলো দেখেছিলাম সেইগুলো তো আছেই, তার সাথে সাথে হচ্ছে কাস্টম করারও অপশনটা আছে। আমি পুরোটাই দেখতেছি। আগে আমরা লেখাটা পুরোটা সিলেক্ট করে নিলাম, তারপরে ওয়ার্ড আর্ট বা টেক্সট ইফেক্ট অ্যান্ড টাইপোগ্রাফি অপশনটাতে ক্লিক করলাম। এখান থেকে আমার যে অপশনটা ভালো লাগে আমরা সেটা কিন্তু এখান থেকে অ্যাপ্লাই করতে পারি। ওকে, সামথিং আমি লেখাটা একটু ডান দিকে অথবা মাঝখানে অ্যালাইন করে নিই, তাহলে হয়তো আমাদের দেখতে একটু সুবিধা হবে। ওকে ওকে, আমরা এটাকে এই পজিশনে রাখলাম। ওকে, এই যে এবার দেখি আমরা যে আমি যখনই এই যে কোনো একটা ডিজাইন এখানে ডিফল্ট হবে, যে যে কয়টা ডিজাইন দেওয়া আছে যে কোনো একটা ডিজাইন সিলেক্ট করলেই খুব সুন্দরভাবে লেখাটি ডিজাইন হয়ে গেল বা একটা সুন্দর একটা ফরম্যাটে চলে আসলো। তো এইখান থেকে যে কয়টা দেওয়া আছে সে কয়টা ইজিলি হচ্ছে চেঞ্জ করা যায়, সিলেক্ট করে এখান থেকে যে কোনো ফরম্যাট যেটা আপনার ভালো লাগে বা যেটা আপনার প্রয়োজন মনে হয় সেটা সিলেক্ট করে দিলেই সেই অপশনটা এখানে অ্যাপ্লাই হয়ে যাবে বা সেই ডিজাইনটা এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। কিন্তু আপনি যদি চান যে একটু আপনি আপনার নিজের মতো করে একটু ডিজাইন করতে চান যে কোনো লেখাকে,
সেক্ষেত্রে আপনি কিন্তু এই যে এইটার পরে যে অপশনগুলো আছে, যে আউটলাইন, আউটলাইন কালারটা এইখানে যেমন সামথিং, আমরা যদি এটা একটু চেঞ্জ করে এইটা দিই, যেমন এখানে আমরা ফোরগ্রাউন্ড কালার বা লেখার কালার হিসেবে দেখতে পাচ্ছি কালো, মানে কালো কালারকে, আর আর হচ্ছে আউটলাইন কালার দেখতে পাচ্ছি আমরা নীল কালার বা হচ্ছে সাদা কালারকে হয়তো এখানে ধরা হচ্ছে। তো আমরা যদি এটাকে চেঞ্জ করি, আমরা এই যে আউটলাইনে গিয়ে যদি এখান থেকে দেখেন এই যে কালারটা যদি আমি চেঞ্জ করে দেই, তাহলে দেখেন যদি আমি কালারটা হলুদ দিই, তাহলে দেখেন যে এটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেল। ওকে, এরপর যদি এটাতে একটু শ্যাডো, অলরেডি একটা হয়তো অপশন দেয়া আছে, শ্যাডো অপশনটাকে যদি আমরা একটু চেঞ্জ করতে চাই, সেটা চেঞ্জ করতে পারি। যদি এটা রিফ্লেকশন দিতে চাই, একটু একটু হচ্ছে মানে রিফ্লেকশন ইফেক্টটা দিতে পারি, একটু গ্লোয়িং একটা ভাব দিতে পারি লেখার মধ্যে, বা কোনো নাম্বার স্টাইল করতে চাইলে সেটাও করা যায়। তো আপনি চাইলে যে কোনো লেখাকে কিন্তু খুব সুন্দরভাবে ওয়ার্ড আর্টের মাধ্যমে ফুটিয়ে তুলতে পারেন। তো এই এটা গেলো, এটা হচ্ছে আমাদের ওয়ার্ড আর্টের ব্যবহার বা লেখাকে সুন্দর করার একটা সিস্টেম। আচ্ছা, এরপরে আমরা দেখি এখান থেকে ড্রপ ক্যাপের ব্যবহার। ওকে, ড্রপ ক্যাপ অপশনটা কোথায় এবং তার ব্যবহারটা কী কীভাবে হয়, এই ড্রপ ক্যাপের ব্যবহারটা দেখার জন্য আমাদের ড্রপ ক্যাপ আমরা খুব সহজে বুঝতে পারবো। আমরা একটা ব্রাউজারে গিয়ে সামথিং, আমরা একটা পত্রিকায় যাই, ইংরেজি পত্রিকা যেটাই থাক, আমরা ডেইলি স্টার পত্রিকাটা একটু ভিজিট করি। ওকে, আচ্ছা, ডেইলি স্টারে আসলে আমরা যে কোনো একটা খবর একটু ওপেন করি। আচ্ছা, যে কোনো একটা খবর ওপেন করলে একটা বিষয় দেখেন যে, বা আমরা যখন পত্রিকা পড়ি, পেপার পত্রিকা যেটাই পড়ি, সেটাতে কিন্তু দেখা যায় যে প্রথম অক্ষরটা এরকম বড় হয়ে আসে, হোক সেটা বাংলা হোক সেটা ইংরেজি, যে কোনো পত্রিকার কিন্তু ওই প্রথম অক্ষরটা বড় থাকে। তো এই যে প্রত্যেকটা লেখার একদম প্রথম অক্ষরটা যে আমাদের বড় হয়, এই বিষয়টা কি, বা এই যে ডিজাইন অথবা এই যে ইফেক্ট বা যেটাই বলি, এই যে ফরম্যাট, এটা এইটাকেই বলি হচ্ছে আমরা ড্রপ ক্যাপ। তো যে কোনো লেখারকে প্রথম অক্ষরটা কীভাবে এরকম বড় করে দিতে হয় সেটাই হচ্ছে আমরা এখন শিখব। তো এটার জন্য আমরা যেটা করতেছি, আমরা এখান থেকে এতটুকু লেখা হচ্ছে সিলেক্ট করলাম, এখান থেকে কপি করলাম, কপি করে লেখাটা এখানে এসে আমরা শুধুমাত্র টেক্সট অপশনটা পেস্ট করতেছি। ওকে, আচ্ছা, এখানে আমাদের ফরম্যাটিং একটা দেওয়া ছিল, এই কারণে পুরো লেখাটাই ওই যে একটু আগে আমরা ওয়ার্ড আর্টের যে ফরম্যাট করেছি সেই হিসাবে চলে আসছে। আচ্ছা, এখানে তাহলে আমরা আরও একটা বিষয় শিখে নিই, সেটা হচ্ছে যদি এমন হয় যে আমার অনেকগুলো ফরম্যাটিং এখানে আমি করে ফেলেছিলাম এবং আমি চাই না যে এখন আর এই লেখাগুলোর মধ্যে কোনো ফরম্যাটিং আসুক, সেক্ষেত্রে আমরা কীভাবে এক ক্লিক করে এই ফরম্যাটিংটা উঠিয়ে দিতে পারি। ওকে, আমরা একটু চেষ্টা করি সেটা সম্ভব হয় কি না। ওকে, এটা এইটা কিভাবে করলাম আমরা একটু দেখে নেই। ওকে, সামথিং, এখানে আমাদের অনেক ফরম্যাটিং সহ লেখাটা চলে আসছে। আমরা এখন কি করলাম, এই লেখাটা আগে সিলেক্ট করলাম, আমরা আমাদের হচ্ছে যতটুকু অংশে আমরা ফরম্যাটিংটা উঠিয়ে দিতে চাই বা আমরা হচ্ছে সব ফরম্যাটিং বাদ দিই, অর্থাৎ এই যে কালার, গ্লো বা হচ্ছে রিফ্লেকশন, যে ইফেক্টগুলোই আমরা দিয়েছি এটা এটা দরকার নাই, শুধু আমাদের হচ্ছে টেক্সটটা দরকার বা লেখাটুকু দরকার। এটা কিভাবে আমরা এক ক্লিকে ঠিক করব, এটা করার জন্য আমরা আমরা যাব হচ্ছে এই যে হোম মেনুর আন্ডারে, যে আমরা যে ফন্টের যে অন্যান্য সব অপশনগুলোই মোটামুটি দেখেছিলাম, শুধুমাত্র হচ্ছে এই যে এই অপশনটা হয়তো আমরা দেখি নাই, সেটা হচ্ছে ক্লিয়ার অল ফরম্যাটিং নামে একটা অপশন আছে। এটাতে যদি আমরা ক্লিক করি, সেটা হয় যে ক্লিক করলেই দেখেন যে এখান থেকে সব ফরম্যাটিংটা ও একবারে ক্লিন করে দিল, একদম শুধুমাত্র টেক্সটটা রয়ে গেল, বাকি সব ধরনের ফরম্যাটিং এক ক্লিকই উঠে গেল। তো এটাও আমরা একটু শিখলাম। তো এখন আমরা যেটা করব, এইখানে হচ্ছে আমরা ড্রপ ক্যাপ এটা বিষয়টা অ্যাপ্লাই করব। সেক্ষেত্রে হচ্ছে আপনি পুরো যে প্যারাগ্রাফটা সিলেক্ট করতে পারেন অথবা যে ওয়ার্ডটা আপনি শুধু ড্রপ করতে চান সেইটাও সিলেক্ট করতে পারেন। যেমন এই লেখার শুরুতে হচ্ছে ডব্লিউ, তো আপনি শুধু ডব্লিউ লেখাটা সিলেক্ট করলেও হবে অথবা পুরো লেখাটা সিলেক্ট করলেও হবে। সামথিং, আমি ডব্লিউ সিলেক্ট করলাম,
এবার আমরা ইনসার্টে গেলাম। ইনসার্ট থেকে দেখেন আমাদের ড্রপ ক্যাপ অপশনটা কোথায় আছে, ইনসার্ট থেকে একটু ডানে আগালে দেখেন এই যে এইমাত্র আমরা ওয়ার্ড আর্ট অপশনটা যেখান থেকে দেখেছিলাম তার ঠিক নিচেই ড্রপ ক্যাপ নামে একটা অপশন আছে। এটাতে ক্লিক করলে তিনটা অপশন পাওয়া যায়, একটা হচ্ছে নান, একটা ড্রপড, আর একটা ইন মার্জিন। তো নান মানে তো কোনো মানে ড্রপ ক্যাপ অপশনটা থাকবে না, আর যদি ড্রপড দিয়ে দেন সেক্ষেত্রে দেখেন কি হয় যে এই অক্ষরটা কিন্তু পুরো প্যারাগ্রাফটার জায়গাটা দখল করে নিল। ঠিক আছে, আমরা এখানে পুরো লেখাটা সিলেক্ট করলাম, তারপরে ড্রপ ক্যাপ থেকে ড্রপড দিয়ে দিলাম। ড্রপড দিলে দেখা যায় যে পুরো লেখাটা বড় হয়ে গেল, মানে পুরো লেখার প্রথম যে অক্ষরটা শুধুমাত্র সেটা বড় হয়ে গেল। ইন মার্জিন দিলে এটা হচ্ছে মার্জিনের পাশে চলে গেল। তো এইটাই ছিল হচ্ছে আমাদের ড্রপ ক্যাপের ব্যবহার, কীভাবে ড্রপ ক্যাপ ব্যবহার করতে হয়। আচ্ছা, এরপরে আমরা দেখবো হচ্ছে অ্যাসেন্ডিং ও ডিসেন্ডিং এর ব্যবহার, বিষয়টা কীরকম। আচ্ছা, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং ব্যবহারটা বুঝতে গেলে আমাদের শুরুতে আমরা যেটা করি, আমরা সব লেখা এখান থেকে উঠিয়ে দিলাম, আমরা এখান থেকে ফরম্যাটটা ক্লিয়ার করে দিলাম। ওকে, আমরা যেটা করি প্রথমে একটা 1 2 3 4 5, ওকে, এখানে একটা লিস্ট করলাম। আরেকটা কাজ করি, আমরা আরেকটা লিস্ট করি, সেটা হচ্ছে প্রসেসর, মাদারবোর্ড, র্যাম, এসএসডি, পিএসইউ, আর হচ্ছে মনিটর, কিবোর্ড অ্যান্ড হচ্ছে মাউস, যে কয়টা কম্পোনেন্টস আমাদের একটা কম্পিউটারের তৈরি করতে গেলে অবশ্যই দরকার পড়ে, যে কয়টা অপশন না হলেই নয়। ওকে, এই যে এই যে দুইটা লিস্ট করলাম, এখন আমরা অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং বা হচ্ছে শর্টিং বিষয়টা বুঝবো। শর্টিং বিষয়টা কি, আগে দেখে নিই শর্টিং অপশনটা কোথায় আছে। শর্টিং অপশনটা পাবো হচ্ছে আমরা হোম মেনুর আন্ডারেই, আমরা যে ফন্টের যে সেকশনটা দেখেছিলাম তার ঠিক পাশে প্যারাগ্রাফ সেকশনের ভিতরে আমরা যে অ্যালাইনমেন্ট বা হচ্ছে লাইন স্পেসিং এর আগে দেখেছিলাম তার ঠিক একটু পাশে উপরে এই যে এ থেকে জেড একটা অ্যারো চিহ্ন সহ এই যে আইকনটা, যে অপশনটার নাম হচ্ছে শর্ট, এই অপশনটাকে আমরা অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং বলি। কারণ হচ্ছে এই শর্টিং মানেই হচ্ছে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং করা। এই যে শর্টে ক্লিক করলে ঠিক এরকম একটা বক্স চলে আসবে। এখন এখানে আপনাকে জানতে যাচ্ছে যে আপনি কি শর্ট করতে চান। যেমন আমি 1 থেকে 5 সিলেক্ট করলাম, শর্টে ক্লিক করলাম, সেক্ষেত্রে এখন আমাকে দেখাচ্ছে যে শর্ট বাই নাম্বার, আমরা হচ্ছে নাম্বারকে হচ্ছে শর্ট করব। এখন শর্টের ক্ষেত্রে অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং মানে কি, অ্যাসেন্ডিং মানে হচ্ছে ছোট থেকে বড় হিসাবে সাজানো, আর ডিসেন্ডিং মানে হচ্ছে বড় থেকে ছোট হিসাবে সাজানো। তো আমরা এই যে 1 2 3 4 5 পাঁচটা সংখ্যা লিখলাম, এটা এক সবচাইতে ছোট, 2 তারপর 3 তারপর 4 তারপর 5, এটা তাহলে কোন কোন ফরম্যাটে আছে? এটা তাহলে হচ্ছে অ্যাসেন্ডিং ফরম্যাটে বর্তমানে আছে। তো এটাকে যদি আমি একবারে এক ক্লিকের মাধ্যমে উল্টো করতে চাই, মানে বড় থেকে ছোট, 5 থেকে 1 এভাবে সাজাইতে চাই, সেক্ষেত্রে আমরা হচ্ছে ঠিক এই অপশনটা বা শর্টিংটা ব্যবহার করতে পারবো। আমরা এখন কি করলাম, অ্যাসেন্ডিংয়ের বদলে ডিসেন্ডিংটা সিলেক্ট করে ওকে প্রেস করি, তাহলেই দেখেন যে এই যে লেখাটা 5 4 3 2 1, অর্থাৎ বড় থেকে ছোট হিসাবে লেখাটা চলে আসলো। তো এইটা গেলো নাম্বারের ক্ষেত্রে। তো যদি আপনি কোনো টেক্সটের ক্ষেত্রে এইটা ব্যবহার করেন সেক্ষেত্রে কি হয়, এটা দেখানোর জন্য আমরা এই লিস্টটা লিখলাম। যদি আমরা টেক্সটের ক্ষেত্রে ব্যাপারটা অ্যাপ্লাই করি, সামথিং আমরা প্রথমে অ্যাসেন্ডিং ফরম্যাটটা সিলেক্ট করে ওকে দিলাম, তাহলে দেখেন যে বাম পাশের এখানে ও যেটা করছে এই এই অপশনটা হচ্ছে যে A থেকে Z পর্যন্ত যে সিরিয়ালটা আছে সেই সিরিয়াল অনুসারে এখানে যে ওয়ার্ডটা আমি লিখেছি সেই ওয়ার্ডের প্রথম যে অ্যালফাবেট যেটা আছে সেইটা অনুসারে ও হচ্ছে এটাকে শর্টিং করছে, যে প্রথমে KMPRS, A থেকে Z পর্যন্ত যে যে মানে একটার পর একটা যেটা আসে সেই হিসাবে হচ্ছে এইটাকে শর্টিং করে দিছে, বা এটা হচ্ছে অ্যাসেন্ডিং হিসাবে ফন শর্টিং করছে। তো আমরা যদি ডিসেন্ডিং অপশনটা সিলেক্ট করে তারপরে দেই, সেক্ষেত্রে দেখেন যে বিষয়টা উল্টা হয়ে গেল। ওকে, তো এই বিষয়টাকেই আমরা আমরা বলছি হচ্ছে
অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং, এবং হচ্ছে এই অপশনটার নাম হচ্ছে শর্ট বা হচ্ছে শর্টিং। ওকে, এরপরে আমরা দেখি হচ্ছে বর্ডারের ব্যবহার। বর্ডার বিষয়টা কি? বর্ডার বিষয়টা হচ্ছে সামথিং 1 থেকে 5, আমি এই লেখাটুকু সিলেক্ট করি। বর্ডার অপশনটা পাবো আমরা কোথায়? বর্ডার অপশনটা আমরা পাবো এই যে আমরা যে এইমাত্র যে হোম মেনুর আন্ডারেই, হোম মেনুর মধ্যেই, এই যে আমরা যেখান থেকে এইমাত্র শর্টিং বিষয়টা দেখলাম তার ঠিক নিচে এই যে এই যে অপশনটা, এটাকে বলে হচ্ছে আমরা বর্ডার্স। এখান থেকে আমরা হচ্ছে বর্ডার দিতে পারি। কীভাবে বর্ডার দেওয়া যায় আমরা একটু দেখি। তো যেটা আমি আগের ক্লাসগুলোতে বলেছিলাম যে কোনো অপশনের পাশে যদি বা নিচে যদি এরকম ড্রপ ডাউন অ্যারো চিহ্ন থাকে, তার মানে এখানে আরও অনেক অপশন আছে। তো আমরা অন্য অপশনগুলো আগে একটু সবসময় দেখে নিব। তো এখানে হচ্ছে যদি আমি বটম বর্ডার দেই, আমরা একটু জুম আউট করি বুঝতে সুবিধা হবে। আমরা যেহেতু 5 থেকে 1 এই লেখাটুকু সিলেক্ট করেছি, তো আমি এখান থেকে যে বর্ডারটাই দিই সেটা এই টোটাল লেখাটার উপর হিসাবে অ্যাপ্লাই হবে। তো বটম বর্ডার, যদি বটম মানে হচ্ছে পেজের নিচের অংশ বা যে কোনো কিছু নিচের অংশ, তো বটম বর্ডার দিলে মানে কি হইলো, আমি যে লেখাটুকু সিলেক্ট করলাম তার ঠিক নিচ একদম লাস্ট নিচের যে পয়েন্টটা আছে সেই পয়েন্টের পরে একটা বর্ডার দিয়ে দিচ্ছে। টপ মানে হচ্ছে শুরুতে বর্ডার, অর্থাৎ বর্ডারটা দিচ্ছে। লেফট মানে বামে দিচ্ছে, রাইট মানে ডানে দিচ্ছে। নো বর্ডার মানে কোনো বর্ডারই থাকবে না বা কোনো বর্ডার দিবে না, ডিফল্টভাবে এটাই হচ্ছে সিলেক্ট করা থাকে। অল বর্ডার দিলে কি হয় দেখেন, যে প্রত্যেকটা লেখার চারপাশে হচ্ছে বর্ডার চলে আসতেছে। আউটসাইড বর্ডার হচ্ছে ভিতরে কোনো বর্ডার থাকবে না, শুধু লেখার চারপাশে বর্ডারটা আসবে। ইনসাইড মানে ভিতরে থাকবে শুধু। ইনসাইড হরিজন্টাল বর্ডার মানে হচ্ছে ঠিক লম্বালম্বি ক্ষেত মানে ভাবে যদি কোনো বর্ডার দিই সেটা সেটাকে বলি আমরা হরিজন্টাল বর্ডার। ভার্টিক্যাল মানে হচ্ছে উলম্বভাবে বা লম্বভাবে যদি কোনো বর্ডার দেয় সেটাকে আমি বলি হচ্ছে আমরা ভার্টিক্যাল বর্ডার। ওকে, তো ঠিক এইভাবে হচ্ছে আমরা যে কোনো লেখার চারপাশে বর্ডার দিতে পারি বা যে কোনো এক সাইডে বর্ডার দিতে পারি, যেটা আমাদের খুশি। এটা শুধুমাত্র আমি এই এইটা না, আমি যদি এইখানে এই কটার উপরেও, এই কটা লেখার উপরেও যদি আমি অ্যাপ্লাই করে বিষয়টা দেখাই, এই যে আমরা একটু প্রত্যেকটা অপশন একটু দেখে নিই যে আসলে কী হয়। অল বর্ডার, আউটসাইড বর্ডার, ইনসাইড বর্ডার। ওকে, তো তো আপনার যদি কোনো লেখার চারপাশে এরকম বক্স করে আটকাইতে হয়, একেবারে সহজ একটা প্রসেস যদি আপনারা সেটা জানতে চান, সেটা হচ্ছে এই বর্ডারের মাধ্যমে আপনারা যে কোনো লেখার চারপাশে হচ্ছে এভাবেই বা হচ্ছে ভিতরে অথবা আলাদাভাবে হচ্ছে এভাবে বর্ডার দিতে পারেন। ওকে, এই বিষয়টাই হচ্ছে আমাদের বর্ডার অপশন। এরপরে হচ্ছে ইনডেন্টের ব্যবহার। ইনডেন্ট বিষয়টা কি? ইনডেন্ট বিষয়টা হচ্ছে সামথিং আমি এসএসডি র্যাম এই যে লেখাটুকু, এটা আমাদের কোথায় আছে? এটা হচ্ছে আমাদের লেফট অ্যালাইনমেন্ট করা আছে। এখন লেফট অ্যালাইনমেন্ট মানে হচ্ছে কি, যেটা আমরা গত ক্লাসে শিখেছিলাম যে লেফট অ্যালাইনমেন্ট মানে হচ্ছে বাম দিকের যে মার্জিনটা আছে ঠিক সেই মার্জিনের সাথেই হচ্ছে সব লেখাগুলো থাকবে। এই কারণে কিন্তু দেখেন যে আমরা আমরা এইমাত্র যতটুকুই লিখেছি 5, 4, 3, 2, 1 বা যতটুকুই লিস্টটা তৈরি করেছি একটা এক এইটা কিন্তু একেবারে বাম সাইডের মার্জিন বরাবর রয়েছে। তো আমরা যদি বিষয়টা এমন চাই যে আমাদের লেখাটা একটা একদম মার্জিন থেকে দরকার নাই, একটু ডানে সরানো দরকার বা হচ্ছে একটু একটু ডানে ডিফল্টভাবে সরে গেছে, আমাদের একটু বামে মার্জিন থেকে মানে মার্জিনের দিকে একদম সোজাসুজি মার্জিনের সাথে রাখা দরকার, এমন যদি কোনো বিষয় হয়, মানে যে কোনো লেখাকে আপনি একটু একটুখানি ডানে সরাবেন অথবা একটু বামে সরাবেন, এমন যদি হয় সেক্ষেত্রে আপনি ইনডেন্টের ব্যবহার করতে পারেন। ইনডেন্ট অপশনটা কোথায় আছে আমরা একটু দেখে নিই। ইনডেন্ট অপশনটা রয়েছে আপনার হোম মেনুর আন্ডারেই। ঠিক আমরা এইমাত্র যে লাইন স্পেসিং বা বর্ডার দেখলাম বা শর্টিং দেখলাম তার ঠিক বাম পাশে এখানে অ্যারো চিহ্ন যেটা ডান দিকে দেওয়া আছে এটা হচ্ছে ইনক্রিজ ইনডেন্ট। এই যে ইনডেন্ট বিষয়টাকে এখানে ছোট্ট করে এক লাইনে বলা আছে যে মুভ ইউর প্যারাগ্রাফ ফার্দার অ্যাওয়ে ফ্রম দ্য মার্জিন, অর্থাৎ বাম দিকের যে মার্জিনটা থাকবে বা আপনার অ্যালাইনমেন্ট যেটাই করা থাকলে, অ্যালাইনমেন্ট যদি লেফট করা থাকে তাহলে লেফট থেকে লেফট মার্জিনকে হচ্ছে ডিফল্টভাবে ধরে রেখে সেখান থেকে একটু একটুখানি মানে ইনডেন্টের অংশটা হচ্ছে ও মানে জায়গা করে নিবে। আর যদি আপনার অ্যালাইনমেন্টটা ডান দিকে করা থাকে তাহলে ডান দিক থেকে একটুখানি জায়গা ও হচ্ছে মার্জিন থেকে সরে যাবে। সো এইটা হচ্ছে ইনক্রিজ ইনডেন্ট। আর পাশেরটা হচ্ছে যেটা পিছন দিকে বা বাম দিকে অ্যারো চিহ্ন দেওয়া সেটাকে বলি হচ্ছে আমরা ডিক্রিজ ইনডেন্ট। ওকে, তো সামথিং আমরা এই যে সিলেক্ট করা আছে, এখন যদি আমরা এখান থেকে এই ইনডেন্ট ক্লিক করি দেখেন যে একটুখানি
ডানে সরে গেল, আবার একটা ক্লিক করে একটু একটু করে ডান দিকে আগাচ্ছে। আবার আবার এটা যদি বাম দিকে ক্লিক করি, অর্থাৎ যদি ইনডেন্টটা কমিয়ে দিই, সেক্ষেত্রে হচ্ছে বাম দিকে আগাচ্ছে। তো খুব সহজেই কিন্তু আপনি যে কোনো লেখাকে এইভাবে একটুখানি মুভ করতে পারেন। দেখা গেছে অ্যালাইনমেন্টের ক্ষেত্রে লেফটের পরে সেন্টার যদি দেওয়া হয়, সেক্ষেত্রে লেখাটা একদম পেজের মাঝামাঝি চলে আসে। আর কিন্তু যদি আপনার এমন হয় যে লেখাটা একেবারে মাঝামাঝি রাখার দরকার নাই, একটুখানি বাম বামের মার্জিন থেকে সামান্য একটু ডানে রাখা দরকার, অথবা ডানের মার্জিন থেকে সামান্য একটু বামে রাখা দরকার, একটুখানি মানে অ্যালাইনমেন্টের পরে যদি একটুখানি মুভিং এর করা দরকার পড়ে, সেক্ষেত্রে কিন্তু আপনি এই যে ইনডেন্টের ব্যবহার করতে পারেন। এটা গেলো আমাদের ইনডেন্টের ব্যবহার। এরপরে দেখব আমরা সব শেষে হচ্ছে ফাইন্ড রিপ্লেস ও গো টুর ব্যবহারটা দেখব। ওকে, এটার জন্য আমাদের কিছু লেখা দরকার পড়বে। আমি এখান থেকে সামথিং কিছু লেখা নিয়ে নিলাম, দেখা যাক এখান থেকে বিষয়টা বোঝানো যায় কি না। লেখাটা মুছে দিলাম, পেস্ট করলাম। ওকে, আমরা একটু জুম আউট করে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। ওকে, এখানে আমার সামথিং কিছু একটা লেখা আছে। এখন আমরা যদি এখান থেকে কোনো একটা নির্দিষ্ট শব্দকে খুঁজে বের করতে চাই, প্রথমে আমরা দেখে নিই যে এখানে কোন শব্দটা অনেকবার আছে। সম্ভবত বাংলাদেশ শব্দটা, এখানে বাংলাদেশ ব্যাংক বা বাংলাদেশ শব্দটা বেশ কয়েক জায়গায় আছে, যেমন এখানে আছে, এখানে আছে, এইখানে আছে, মোটামুটি পুরোটা প্যারাগ্রাফে বাংলাদেশ শব্দটা বেশ ভালোভাবেই আছে। তো আমরা যদি চাই যে এই পুরো জায়গাটায় বা এই সম্পূর্ণ লেখাটার ভিতরে বাংলাদেশ শব্দটা কতভাবে বা কত জায়গায় কতবার আছে, এই বিষয়টা যদি একবারে জানতে চাই বা একবারে সবগুলো শব্দকে নির্দিষ্ট কোনো একটা শব্দ, যেমন বাংলাদেশকে যদি আমরা শব্দটাকে যদি একবারে সিলেক্ট করতে চাই, সেটা কিভাবে করব, সেটা করার জন্য হচ্ছে আমাদের এই ফাইন্ড অপশনটা দরকার পড়বে। ফাইন্ড অপশনটা আমরা কোথায় পাবো? ফাইন্ড অপশনটা পাবো হচ্ছে আমরা হোম মেনুর আন্ডারে একদম ডান দিকে চলে গেলে, একদম ডান দিকে চলে গেলে এডিটিং যে সাব মেনু আছে এটার আন্ডারে দেখেন ফাইন্ড রিপ্লেস সিলেক্ট তিনটা অপশন আছে। এর মধ্যে থেকে আমরা যদি ফাইন্ড অপশনটাতে একটা ক্লিক করি, সেক্ষেত্রে হচ্ছে আমাদের ঠিক বাম পাশে অথবা ডান পাশে একটা নেভিগেশন বার চলে আসবে। ঠিক এই বাম পাশে দেখেন আমার এদিকে একটা নেভিগেশন বার চলে আসছে এবং বক্সটা চলে আসছে। সামথিং আমি এখানে যদি আমার সেই যে ওয়ার্ডটা আমার দরকার, আমরা যদি সেই ওয়ার্ডটা লিখে দিই, বাংলাদেশ শব্দটা আমরা এখানে লিখে দিলাম, লিখে দেওয়ার পরে যদি এন্টার দেই, এন্টার দিলে দেখা যাচ্ছে ও কিন্তু আমাকে মার্ক করে দেখাই দিছে যে কোথায় কোথায় বাংলাদেশ শব্দটা আছে এবং কোন কোন লাইনে আছে, সেটাও কিন্তু আমরা বামের এই লিস্ট থেকে দেখতে পাচ্ছি। ওকে, তো ঠিক এইভাবেই হচ্ছে আপনারা চাইলে যে কোনো শব্দ, যে কোনো লাইন, যে কোনো ওয়ার্ড, যে কোনো কিছুই ঠিক এই ফাইন্ড অপশনের মাধ্যমে, বা যে কোনো নাম্বার যদি হয় সেটা কিন্তু এই ফাইন্ড অপশনের মাধ্যমে ইজিলি খুঁজে বের করতে পারে। যেমন আমার এখানে নাম্বার হচ্ছে এই যে 2020-21, এই এরকম এরকম শব্দটা একটু বেশ দেখতে পাচ্ছি আমি। সামনে যদি আমি বাংলাদেশটা বাদ দিয়ে সার্চ করলাম 21, 21 শব্দটা কতবার কোথায় আছে, এখানে দেখাচ্ছে টু রেজাল্টস। ওকে, এর এর মানে হচ্ছে যে দুই জায়গায় আছে, একটা হচ্ছে এই লাইনটাতে আর একটা হচ্ছে এই লাইনটাতে, ঠিক আছে। এবং কত নাম্বার পেজে এই বিষয়টা আছে ডিটেলস আমাকে কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে। আমার কিন্তু বারবার করে এটা শব্দটা খোঁজা লাগতেছে না। তো ঠিক এইটা হচ্ছে গিয়ে ফাইন্ডার ব্যবহার। এবার আমরা দেখবো হচ্ছে রিপ্লেসের ব্যবহার। ফাইন্ডের নিচে যে রিপ্লেস অপশনটা আছে এটাতে আমরা একটা ক্লিক করলে দেখেন যে এখানে একটা বক্স চলে আসছে ফাইন্ড এবং রিপ্লেস নামে। আমরা এখন এখানে জাস্ট বাংলাদেশ খুঁজে বের করলাম। বাংলাদেশ খুঁজে বের মানে আমরা যদি চাই যে এই লেখার ভিতরে যতগুলো বাংলাদেশ শব্দগুলো আছে সবগুলো একবারে সিলেক্ট হবে এবং বাংলাদেশের পরিবর্তে অন্য একটা শব্দ আমরা এখান থেকে অ্যাপ্লাই করে দিব, তো এমন যদি চাই আমরা সেইটা কিভাবে করব। আমরা যদি চাই যে বাংলাদেশের পরিবর্তে আমরা লিখব হচ্ছে বাঙালি, সরি বাঙালি, ওকে হয়তো বা স্পেলিং মিস্টেক হতে পারে, সামথিং আমরা চাইলাম যে আমরা বাংলাদেশ শব্দটার পরিবর্তে বাঙালি শব্দটা আমরা এখানে হচ্ছে রিপ্লেস করে দিব। তো আমরা ঠিক এইভাবে যদি রিপ্লেস, এখানে যেটা বিষয়টা সেটা হচ্ছে যে রিপ্লেস, রিপ্লেস অল, ফাইন্ড নেক্সট, ক্যান্সেল, চারটা অপশনের বিষয়টা কি,
আমরা যদি রিপ্লেসে এখন একটা ক্লিক করি তাহলে হচ্ছে প্রথম যে শব্দটা ও বাংলাদেশ খুঁজে পাবে শুধুমাত্র ওই শব্দটাই হচ্ছে এই রিপ্লেস উইথ বক্সে আমার যা লেখা থাকবে সেটা দিয়ে হচ্ছে রিপ্লেস করে দিবে। আর যদি রিপ্লেস অলে ক্লিক করি সেক্ষেত্রে যেটা করবে বাংলাদেশ শব্দটা এই ডকুমেন্টের ভিতরে কত বার আছে কত জায়গায় সবগুলো শব্দ ও খুঁজে বের করে সেটা সেইটার পরিবর্তে রিপ্লেস উইথের বক্সে আমি যা লিখে দিব সেইটাই হচ্ছে একবারে সবটাই হচ্ছে চেঞ্জ করে দিবে। তো আমরা রিপ্লেস অল ক্লিক করতেছি, রিপ্লেস অল ক্লিক করলে দেখেন এখানে আমাদের মেসেজ দিছে যে উই মেড 7 রিপ্লেসমেন্টস, ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ সার্চিং ফ্রম দ্য বিগিনিং। এখানে হচ্ছে 7টা রিপ্লেসমেন্ট অর্থাৎ 7টা জায়গায় ও চেঞ্জ করে দিয়েছে। আমরা আমাদেরকে বলতেছে যে আমরা আবারও শুরু থেকে আরেকবার সার্চ করে দেখতে চাই কি না, আমরা ইয়েস দিলাম হ্যাঁ। আরেকবার ও পুরাটা হচ্ছে চেক করে এসে বলতেছে হ্যাঁ অল ডান, উই মেড 7 রিপ্লেসমেন্ট, ও শিওর হয়ে গেছে যে আমরা 7 জায়গায় রিপ্লেসমেন্ট করছি। তো এখন আমরা একটু চেক করি যে হ্যাঁ আসলেই আমাদের রিপ্লেসমেন্টটা হয়েছে কিনা। যাই যে আমরা প্রথমে চেক করি যে বাঙালি, হ্যাঁ বাংলাদেশ ব্যাংক লেখা ছিল সেখানে এখন বাঙালি ব্যাংক চলে আসছে, বাঙালি এক্সপোর্ট প্রসেসিং জোন চলে আসছে, এখানে সিনিয়র অফিসিয়াল অফ বাঙালি ব্যাংক চলে আসছে, বাঙালিস এক্সপোর্ট আনে, এই যে মানে যেখানে যেসব জায়গাতে বাংলাদেশ শব্দটা ছিল প্রত্যেকটা জায়গায় হচ্ছে এই সেম যে ওয়ার্ডটা কিন্তু আমরা এক ক্লিকের মাধ্যমেই এটাকে কিন্তু চেঞ্জ করে ফেলতে পারতেছি। এটা কিন্তু বেশ অনেক সুবিধার বা বড় একটা বিষয়। ওকে, এবার আমরা পরবর্তী অংশ যেটা গো টুর ব্যবহার। ওকে, গো টুর বিষয়টা একটু বুঝে নিই। রিপ্লেস ফাইন্ড, এই যে রিপ্লেস অপশনে ক্লিক করলে ফাইন্ড রিপ্লেস গো টু তিনটা অপশনই খুঁজে পাওয়া যায়। ফাইন্ড রিপ্লেস এই দুটার বিষয়ে আমরা বুঝলাম যে একটা হচ্ছে শুধুমাত্র খুঁজে বের করা আর একটা হচ্ছে খোঁজার সাথে সাথে যদি রিপ্লেস করার দরকার পড়ে সেক্ষেত্রে আমরা অপশনটা ব্যবহার করতে পারি। এখন গো টুর ব্যবহারটা আমরা দেখি। গো টুর বিষয়টা হচ্ছে যে গো টুতে গেলে অনেকটা হচ্ছে এটা অনেকটা হচ্ছে ডিজিটাল সূচিপত্র টাইপের একটা বিষয় যে আপনি যদি চান যে আপনার কোনো ডকুমেন্ট তৈরি করতেছেন যেটা অন্ততপক্ষে 1000 বা 1500 পেজের একটা ডকুমেন্ট তৈরি করতেছেন, সেখান থেকে যদি আপনাকে 1289 নাম্বার পেজে যদি আপনাকে যেতে হয় সেক্ষেত্রে কিন্তু বারবার মানে ডকুমেন্ট ওপেন করার পরে স্ক্রোলিং করতে করতে কিন্তু 1200 পেজ পার করাটা বেশ কঠিন একটা কাজ। বা স্ক্রোলিং যদি আমরা দ্রুতও করি সেখান থেকে একদম স্পেসিফিক 1289 নাম্বার পেজটা বের করা কিন্তু আমাদের জন্য বেশ কঠিন একটা বিষয়। তো সেক্ষেত্রে সেই ক্ষেত্রে আমরা এই গো টু অপশনটা কিন্তু ব্যবহার খুব সহজে করতে পারি। যেমন গো টু অপশনে গিয়ে পেজ সিলেক্ট করে পেজ নাম্বার আমরা এখানে যেটা উল্লেখ করে দিব সেই পেজে অটোমেটিক আমাদের নিয়ে যাবে। যেমন আমাদের এখানে এই ডকুমেন্টে পেজ আছে 2টা, তা আমরা 1 নম্বর পেজে বর্তমানে আছি। আমরা যদি 2 নম্বর পেজ 2 উল্লেখ করে গো টু অপশনে ক্লিক করি তাহলে কিন্তু দেখা যায় যে দেখেন আমাদেরকে ও হচ্ছে এই যে ঠিক 2 নম্বর পেজের শুরুতে ও আমাদেরকে নিয়ে আসছে, এই যে পেজ 2 অফ 2। ওকে, তো ঠিক এইভাবে কিন্তু আমরা ইজিলি যে কোনো পেজে চলে যেতে পারি, যে কোনো সেকশানে তৈরি, এখানে এখানে সেকশন সিলেক্ট করে কোনো সেকশন যদি আমরা ডকুমেন্টে তৈরি করি সেটা এখানে সেকশন নাম্বারটা দিয়ে তারপর সেখান থেকে ইজিলি সেকশনটা খুঁজে বের করতে পারি। লাইন, বুকমার্ক, কমেন্ট, ফুটনোট, এন্ড নোট, টেবিল বা গ্রাফিক ইকুয়েশন, যে কোনো কিছু, এই যে এখান থেকে যতগুলো অপশন আছে সবগুলোই কিন্তু আমরা ইজিলি খুঁজে বের করতে পারি। এখানে যেমন টেবিল, টেবিলের কথাটা যদি আমরা একটু মানে বিবেচনা করি, সেটা হচ্ছে আপনার একটা ডকুমেন্ট তৈরি করলেন এই যে 1200 পেজের, সেক্ষেত্রে আপনার 1200 পেজের ভিতরে টেবিল আছেন মনে করেন 10টা, তো 10টা টেবিল 10টা পেজে আছে সামথিং। প্রথম টেবিলটা হয়তো 40 নম্বর পেজে, পরের টেবিলটা হয়তো 139 নম্বর পেজে, পরের টেবিলটা হয়তো 536 নম্বর পেজে, ঠিক এরকম হয়তো বা ছড়ানো ছিটানোভাবে আছে। তো 10টা টেবিলের কোন টেবিলটা কত নম্বর পেজে আছে আপনার জানা নাই বা আপনার মনে নাই। তো এখন তাহলে হচ্ছে যদি আপনার এমন হয় যে 3 নম্বর টেবিলে সামথিং কোনো একটা কিছু সংশোধন করতে হবে বা একটু আপডেট করতে হবে, সেক্ষেত্রে কিন্তু 3 নম্বর টেবিলটা কত নম্বর পেজে আছে বা আপনি খুব মানে সেই টেবিলটা 3 নম্বর টেবিলটা খুঁজে বের করতেই কিন্তু আপনার অনেকটা সময় নষ্ট হয়ে যাবে। তো সেক্ষেত্রে কিন্তু এই গো টু অপশনটা কিন্তু ইজিলি ব্যবহার করতে পারেন, যে গো টু অপশনে গিয়ে টেবিল সিলেক্ট করে আপনার এখানে যতগুলি টেবিল থাকুক আপনি শুধু টেবিল নাম্বারটা এখান থেকে বসিয়ে জাস্ট গো টু ক্লিক করলেই আপনার ও টেবিল অনুসারে যে কয়টা টেবিলই শুরু থেকে পাবে সেই হিসাবে 3 নম্বর টেবিল শুরু থেকে যদি ও কাউন্ট করে 3 নম্বর টেবিলটা যেখানে পাবে যে নম্বর পেজেই ও পাক
সেখান সেই ঠিক সেই টেবিলটা কিন্তু আপনার সামনে এক ক্লিকের মাধ্যমে খুঁজে বের করে এনে দিয়ে দিবে। আপনার কিন্তু অনেকটা সময় এর মাধ্যমে কিন্তু বাঁচাতে পারবেন। ঠিক এরকম টেবিল ছাড়াও এখানে যতগুলো অপশন আছে, ইকুয়েশন, অবজেক্ট, হেডিং, এন্ড নোট, ফুট নোট, যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু আপনি খুব সহজেই এই ফরম্যাটিংয়ের সময় কিন্তু এটা খুব খুব খুবই একটা কাজের বিষয়। তো ওকে, আমরা আজকে দেখলাম হচ্ছে ওয়ার্ড আর্ট, ড্রপ ক্যাপের ব্যবহার দেখলাম, শর্টিং কীভাবে করতে হয় সেই বিষয়টা বুঝলাম, কোনো লেখার চারপাশে কীভাবে বর্ডার দিতে হয় বা লেখার ভিতরে যদি কোনো আমাদের বর্ডার দেওয়া দরকার পড়ে সেটা শিখলাম, ইনডেন্টের মাধ্যমে কীভাবে যে কোনো লেখাকে সামান্য এদিক থেকে ওদিক একটু একটুখানি মুভমেন্ট করতে হয় সেটা শিখলাম, এবং যে কোনো ওয়ার্ডকে বা যে কোনো কিছুকে কীভাবে কীভাবে এক ক্লিকের মাধ্যমে খুঁজে বের করা যায়, রিপ্লেস করা যায়, এবং যে কোনো টেবিল হোক বা পেজ হোক বা যে কোনো কিছুকে হচ্ছে খুব সহজেই যাতে এক ক্লিকের মাধ্যমে সেইটা সেই পেজে বা সেই যে টেবিল বা অন্যান্য অবজেক্ট অবজেক্ট যেটাই থাক সেটাতে যাওয়া যায়, সেই গোটুর ব্যবহারটা আমরা এখান থেকে দেখলাম। ওকে, তো আমরা আজকে এখানেই শেষ করতেছি। যদি এই অপশনগুলোতে এই যে কয়টা অপশন আজকে আমরা দেখলাম এই প্রত্যেকটাতে কোনোটা যদি আপনার বুঝতে অসুবিধা হয় অথবা আপনার যদি কোনোটার বিষয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন, এবং পরবর্তী ক্লাসের আহ্বান জানিয়ে আমরা আজকে ক্লাস এখানেই শেষ করতেছি। ধন্যবাদ সবাইকে।